नमस्कार आपना देखें चौबीस घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आज के विशेष प्रतिवेदन सामने विधानसभा उनके ये देखते चाहिए उन्नी विधानसभा कैंडिडेट होने पर हमें आो डेवलपमेंट उन्नयन देखते पा ये आशाधारे हमें श्री बनोदय घोषमशाई के आगामी एकुशे विधानसभा देखते चाहिए कैंडिडेट हिसाब से সকলে বনতোষ ঘোষকে আমাদের আমাদের ওকে প্রার্থী করার মতন যোগ্যতা আছে আগামী দিনে বিধানসভা ক্যান্ডিডেট হলে আমাদের আরো খুব উন্নত হবে ও আমরা খুব আশাবাদী উনি যদি এখানে আমাদের ক্যান্ডিডেট হই হয় তাহলে আমরা আরও আমাদের এলাকাটা উন্নত হবে আমি এখানে প্রায় মহলা অঞ্চল আঙামাড়ি চাঁদপাড়া ওই সব এলাকা আমিও মানে মিটিংয়ে মিশে দেখেছি ওখানকার মানুষও বন্দ্যোপাধ্যায়কে চাইছেন যে বন্দ্যোপাধ্যায়বাবু যদি ক্যান্ডিডেট হয় আগামী দিনে আমাদের এলাকা উন্নত হবে এই আশ্বাস মানুষ কিন্তু বন্দ্যোপাধ্যায়বাবুর উপরে অনেকটা নির্ভরশীল যেহেতু সে কাজের মানুষ এবং ডাকলে হাঁটলে তাকে পাওয়া যায় সে যখন ডাকি বা যখন কোনো কাজ দরকার হয় তাকে পাওয়া যায় আমরা সাধারণ মানুষ আমরা বনতোষ ঘোষকে যখন যাই তখন পাই যত রাত্রে যাই ডাকলে পাই বনতোষ ঘোষ ক্যান্ডিডেট হলে ভালোই হয় আমাদের মানে আমাদের উপকার হবে আমরা যে সব জায়গায় দেখতে পেছি বা ঘুরছি মানুষের সাধারণ মানুষের সঙ্গে আমাদের প্রচুর মেলামেশা চলছে আমরা দেখতে পেছি যে এখানে একমাত্র বনতোষ ঘোষ বেলডাঙ্গা থানায় একটাই নেতা যেটা প্রত্যেকে বলবে যে বনতোষ ঘোষই এখানে প্রার্থী পাওয়া উপযুক্ত একাত্তর বেলডাঙ্গা বিধানসভা ভোটে এখানে আমাদের আমরা ব্যবসা করে খাই তো আমি যেটা সাধারণ মানুষের মুখে শুনছি বা আমি যে নিজে অনুভব করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে মানুষের মমতোষ ঘোষ মহাশয় আছে উনি কাজের মানুষ সাংগঠনিক মানুষ আপদে বিপদে মানুষের পাশে থাকেন মানুষকে ভালোবাসেন এবং সেই হিসেবে চাইছি এবার বিধানসভা ভোটে যদি মমতোষ ঘোষ ক্যান্ডিডেট হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া